হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। একদম দুপুর থেকে এখন বেজে গেছে কটা বলো তো, এখন বাজে 12:30। তো এখন থেকে শুরু করছি ভিডিওটা, জাস্ট আমি এক্সপোর্টে বসালাম। এখন আপলোড, থাম্বনেল, টাইটেল সমস্ত কিছু বাকি রয়েছে। আর এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে মানে লাস্ট বলছিলাম যে ঘুমই আসছে না, এখন এমন কেন হচ্ছে? আস্তে আস্তে একটু বেশি বাড়ছে, মানে এর আগে একটু কম কম হচ্ছিলো, আজ কালকে বেশি হয়েছে, এরপরে জানি না আরও বেশি হবে কি না। 3টে পর্যন্ত আমি পুরো জাগা, মানে ঘুমই আসছে না, 3টের পরে ঘুমিয়েছি, রাতে কিছুতেই ঘুম আসছে না। আর এদিকে আবার সকালে মানে 10টা 10:30 বেজে গেলেও আমার চোখ থেকে তখন ঘুম ছাড়ছে না। সকালবেলা মানে আমি রাতের জাস্ট 2 ঘন্টা হয়তো ঘুমাই আর দিনে সকাল হওয়ার পরে ঘুমাই, এরকম আমার সঙ্গে হচ্ছে। তোমাদেরও কারোর সঙ্গে এরকম মানে প্রেগনেন্সিতে এরকম হচ্ছে কিনা বা হয়েছে কিনা বা হয় কিনা জানিও তো, যাই হোক, কারণ আমি দুপুরেও ঘুমাইনি, যে এমনটা যে দিনের বেলা ঘুমানোর কারণে আমার ঘুমটা হয়ে গেছে জন্য রাতে ঘুম আসছে না সেটাও না, অথচ এদিকে পুরো রাত, অর্ধেক রাত হয়ে যাচ্ছে আমার ঘুমই আসছে না। যাই হোক, ওই জন্য অনেক বেলা করে ওঠা হচ্ছে, কাজ টাজ হচ্ছে না, ঠিকঠাক পোস্ট হচ্ছে না, ভিডিও টাইমলি করতে পারছি না। আর আমি ড্রাই ফ্রুটস খেয়েছি, যেহেতু বেলা করে উঠেছি, জল ঠল খেয়েছি, টুকটাক ছোটোখাটো খাবার খেয়েছি। আর এই যে এখন যে ব্রেকফাস্ট নিয়ে আসলো, কি এটা সুন্দর ব্রেকফাস্ট, একদম সবজি দিয়ে খিচুড়ি। মা বানিয়ে দিয়েছে না? পরে মা বানিয়েছে। আচ্ছা, যে খুব মিষ্টি কোনো মিষ্টি কোনো রয়েছে এখানে দেখলাম, আর ডিম সেদ্ধ রয়েছে, সঙ্গে আলু ভাজা, সুন্দর ব্রেকফাস্ট। তো এখন খেয়ে নেব, আর ভাত টাত তো সবই হয়ে গেছে, কিন্তু এটাই এখন খাবো। আর মানে ডিম সেদ্ধ তো রোজই খাই, আর মা আজকে খিচুড়িটার মধ্যে অনেক কিছু অ্যাড করে দিয়েছে। কারণ ওই মানে ওই খিচুড়িটাকে মা হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছে, মানে কালার করে দিয়েছে হলুদ টলুদ দিয়ে, আর আজকে খিচুড়িটার মধ্যে একটু সয়াবিন টিন দেওয়া আছে, তো একটু খিচুড়ি খাবো আর আলু ভাজা আছে। এই যে আমি বিজি রয়েছি জন্য এটার মধ্যে ইনভলভ হতে পারছি না, জন্য বর্মশাই আবার আমার জন্য বেড়ে নিয়ে আসলো। বাবা, ভিডিও এডিটের কাজ তো হয়ে গেছে, এবার ওর ফাইনালি যে চেকিংটা আর হয়ে গেছে, এখন আমাকে থাম্বনেল বানাতে হবে। এর জন্য ব্যস্ত রয়েছে ওইদিকে, তার জন্য হ্যাঁ রেডি করে নিয়ে আসলাম। চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকমই তো বড় দরকার হওয়া, তাই না? চলো চলো চলো, তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিই আজকে কি রান্না হচ্ছে আমাদের। খিচুড়িটা খুব স্বাদ হয়েছে মা, মা বলছে আজকে খিচুড়িটা খাবে আর শুধু বলবে কেমন টেস্ট হয়েছে, তার মানে খুব ভালো টেস্ট হয়েছে। হ্যাঁ, ওটার জন্য টেস্ট হয়তো বেশি হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আলু ভাজা, একটু ঝাল ঝাল করে, কারণ আজকে মা লঙ্কা চিড়ে দিয়েছে। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে ভেজ ডাল। বাহ, ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে বলছিল, আজকের ভেজ ডালটা দারুণ টেস্টি হয়েছে, গাজর ফুলকপি বিনস দিয়ে। খিচুড়িটা খুব টেস্টি লাগছিল, মা যেহেতু এটাকে ফোড়ন দিয়ে দিয়েছে আর একটু শুকনো শুকনো করে দিয়েছে, তাই টেস্টটা অনেক বেশি বেড়ে গেছিলো। সঙ্গে ছিল আলু ভাজা, খিচুড়ির সঙ্গে যে কোনো ভাজা ভুজি থাকলে বেশ টেস্টটা ভালোই জমে। আর ডিম সেদ্ধর থেকে ডিম ভাজা থাকলে টেস্ট বেশি লাগে, কিন্তু ডিম সেদ্ধটা আমার এখন খাওয়া দরকারি এবং উপকারী, তো সেই জন্য প্রতিদিনই একটা করে ডিম সেদ্ধ খাই। তুমি চকলেট খাবা? দেখো ভিডিও করছে, হাসে। কে এসছে আমাদের বাড়িতে? তুমি থাকো, ফোনটা দিয়ে আসি। কে এসছে আমাদের বাড়িতে? দিবিয়া একটুখানি দেখো কতটুকু কামড় দিল না ছোট্ট করে, দেখো একটুখানি, একটা দাঁত দিয়ে এইটুখানি চকলেট আর খাচ্ছে। দেখো মুখে নাও, এই নাও আরো খাবো, এই যে এই যে না আরেকটু খাও, আরেকটু একটা খাও, এটা 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 ভালো, ওর হাতে দাও, এটা এই নাও, তুমি নাও, এটা তো কাটাই গেল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কিছু কাটা দাঁড়া, এদিকে আচ্ছা 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 আচ্ছা, খেলা করবো খেলা, খাও 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 খাও, আরেকটু খিলখিলা আসে ওতে কোনো ব্যাপার না, চিল্লাইবো ঘুমাতে বলো, নাকে একটা সুতো রয়েছে টাটা।
টাটা টাটা করে দাও, টাটা তোমাকে টাটা করছে। এখন আবারও চলে আসলাম, আরও একটুখানি দুপুর হয়ে গেছে, ভিডিও তো শুরুই করেছি দুপুরবেলা, তো এত গরম পড়ে গেছে, বাপরে বাপ কি অস্থির লাগছে। মানে মনে হচ্ছে শীতকালটা যে কত ভালো ছিল, কত সুন্দর ছিল, কেন গেল বলো। এখনো তো সবে যাওয়া, গুটি গুটি পায়ে মানে পিছন ফিরে তাকিয়েছে, যখন চলে যাবে তখন যে কি হাল হবে, ও মাই গড। আর এই অবস্থাতে আর তাড়াতাড়ি শেষ করো, আমার হাতের যে কি হাল হচ্ছে সেটা আমি জানি। অন্ধকার হচ্ছে, দেখো কি বলেছি, লাইট ধরো, দেখো এরকম করে আমি লাইট ধরে। হ্যাঁ, একটুকু তো হেল্প উপকার আমায় করতেই হবে। আর চুপ করো। আর হচ্ছে কি জানো, ফ্যান চলছে উপরে, মানে ফ্যানটা একদম লোতে দিয়েছি, মানে বেশি হাই স্পিড দিলে অভ্যাস হয়ে যাবে তো। আর এখনো ফল কেটে দিল আমায়, ফল খাবো, তারপর স্নান করবো। কাচবে না জামা কাপড়? কাচো, ফ্রেঞ্চ ফ্রাই বানাবে। এই যে এখানে ফল কেটে দিয়েছে আপেল আর অরেঞ্জ, এটাকে কাটার ক্ষমতা নেই, মানে ছোলার ক্ষমতা নেই, তাহলে রস কস বের করে একদম কি যে হাল করবে, তাই তো। আমি এটাকে তোমাকে দিয়েছি তো অনেকবার, এই অরেঞ্জের চুষলা চুলি। আর ও না এতক্ষণ একে নিয়ে খেলা করছিল, তাই। আর এই পুতুলটা নিয়ে খেলা করছিল আর আমাকে দেখাচ্ছিল যে মানে পরে আর কি কি করবে ও সেগুলো, তাই কিরকম করে লুকিয়ে রাখবে সেগুলো দেখাচ্ছিল। ঠিক আছে না কেন ফাঙ্গাস পড়ে যাচ্ছে, ফল খাচ্ছ? এ দেখো এটা বাবা দিল তোমাকে, বিশাল ভালো খায় পাপড়ি। এই নিয়ে একদিন পাপড়ি মার সাথে বিরাট ঝগড়া করছিলাম, খাইলেছিলাম রে। হ্যাঁ, এই ভাষাতেই আমি বলি কথা। আর আমি কিন্তু খাইনি জানো তো, আমি যেটা লুকিয়ে রেখে ইয়ে করেছিলাম, মানে কি করেছিলাম, এখানে দেখো পাঁচটা থাকে তো, আমি ছিঁড়ে দুটো আলাদা করে লুকিয়ে রেখেছিলাম, আমি খাইনি, ঠিক আছে। আর এসে দেখে যে তিনটে রয়েছে, ওরে ঝগড়া। আমি খেয়েছি, আমি রাগ করেছো, তারপর তোর কথা শুনি না, তখন আমার খেতে ইচ্ছা করছে, তারপর যদি সেই ইচ্ছাটাই নষ্ট হলে তারপরে তুমি দিলে কি না দিলে কি, আমি আর খাবো না। মানে ওই জিনিসটা মনে পড়ে গেছে, এটা খাবো না, ফেলে দিলা যায়। ঠিক আছে চলো। এরপর স্নানের আগে এই যে দেখতে পাচ্ছ, এখন আমি জামা কাপড় গুলো ছড়াচ্ছি, এগুলো তো আমাদের দাদা ভাই সব কেচে দিয়েছে, সবই ভারী ভারী জিন্সের প্যান্ট, জিন্সের জ্যাকেট। আর এইটুকুই না, শুধু আরও এর মানে ডবল জামা কাপড় কাচা হয়েছে, বিছানার চাদর, আরও অনেক কিছু কাচাকুচি হয়েছে, তো সেগুলো বাড়ির ভিতরে ছড়াতে হয়েছে, আর এগুলো এদিকটা করে ছড়িয়ে দিলাম। আর স্নান করে নেবো, তোমাদের দাদা ভাইও কাছাকাছি করছে, ওকে একটু হেল্প করে দিচ্ছি। চলে আসলাম আবার অনেকটা সময় পর, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, মানে খুব খিদে পেয়ে গেছে, স্নানটা করলেই যেন কেমন একটা খিদে পেয়ে যায় খুব। আর তোমাদের দাদা ভাইয়েরও খুব খিদে পেয়েছে, ও অবশ্য খেয়েছিল একবার, কিন্তু এখন আবার খিদে পেয়েছে। আর আমি তো অনেক কিছুই খেয়েছি, খিচুড়ি ফল টল এটা ওটা খেয়েছি, তার জন্য মানে ভাতটা তখন খাওয়ার মতন অবস্থা ছিল না। আর এখন স্নান করার জন্য খিদে পেয়ে গেছে, দেখো আজকে শ্যাম্পু করেছি আর একটু বেলাটা হয়ে গেছে, যদিও কিছু করার ছিল না, ও কাচাকুচি করছিল, ওকে একটু মানে পুরোপুরি ছেড়ে দিলে পুরো নাজেহাল হয়ে যায়, মানে একটু বলে দেওয়া কতটুকু সার্ফ দিয়ে কতটা পরিমাণে জলে কত কি কোনটা কোনটা ভিজাতে হবে, ওগুলো একটু ওকে অ্যাডজাস্ট করে দিতে হয়। তারপরে ও সব ডোলে ডোলে কেচে দিয়েছে। আর কালকে কৃষ্ণনগর থেকে বাড়ি ফেরার পথে দুটো খুব সুন্দর কাজের জিনিসও নিয়ে এসছে, মানে ওই যে হকারিরা বিক্রি করে না, তার মধ্যে ওই মানে কাঁচাকুচির জন্য একটা ব্রাশ, হাতে ঘষে ঘষে কাঁচার জন্য ব্রাশ, আর একটা কি যেন কান খোঁচানোর কাঠি নাকি নিয়ে এসছে, তো ওই দুটো জিনিস খুব বুদ্ধি করে নিয়ে এসছে, কারণ জানে এখন বোঝে, এতদিন তো বউ কেচে দিত, মানে তাই টেপটা পেতো না যে ওই ভারী ভারী জিনিসগুলো নোংরা ময়লাগুলো ঘষতে পরিষ্কার করতে কতটা কষ্ট। আর এখন বউয়ের প্রেগনেন্সির পরে সেগুলো করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে যে কতটা কষ্ট, আর নিজেকেও করতে হবে সেটা জেনে আগেই নিয়ে এসছে।
যাই হোক, অনেক তারপরেও আমি জামা কাপড় ছড়ালাম, তারপরে অনেক কাছাকাছি হয়েছে, বিছানার চাদর থেকে শুরু করে ওর আরও জিন্স, বেড কভার, আরও অনেক কাছাকাছি হয়েছে, সেগুলো আমি আর ভিডিও শ্যুট করিনি, মানে ওগুলো আগে ভাবা হয়নি, তারপরে আবার বললো যে চলো কেচেই দিই, তো আমি ওগুলোকে ভিজিয়ে দিয়েছি, ও কেচে কুচে দিয়েছে, আমি আবার ছড়িয়ে দিয়েছি, তারপরে স্নান করলাম, আমি ভিতরে করলাম, ও বাইরে স্নান স্নান করলো, ওর অবশ্য আগেই হয়ে গেছে, আমি আজকে শ্যাম্পু করছি, শ্যাম্পু না করে উপায় ছিল না, মাথাটা পুরো এমন হয়ে গেছিলো, খুব অস্বস্তি লাগছিলো, আমার তো মনে হচ্ছে হয়তো আমি শ্যাম্পু করিনি জন্যই, মানে শ্যাম্পুটা করলে হয়তো আমার একটু ফ্রেশ ঘুম হবে। আর আমি এখন ভাত নিয়ে আসবো দুজনার জন্যই, বলছে ভাত নিয়ে আসো একসঙ্গে মেখে খাইয়ে দাও আর তুমিও খাও, তো দুজনার জন্যই একসঙ্গে ভাত মেখে খাওয়া দাওয়া করবো, চলো যাই। যে নিয়ে চলে এসেছি ভেজ ডাল, আলু ভাজা, একটু বেগুন ভাজা আর অনেকটা ভাত, মানে দুজনে মিলে খাবো, তো আর ওই ঘরে ভাইও খাচ্ছে, ভাইকেও দিয়ে আসলাম, আর এখন আমরা দুজনে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি ঘুম দিয়েছিলাম, মানে ঘুমটা পাচ্ছিল, বলছিলাম না তোমাদের রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয় না, এইদিকে সকালের দিকে ঘুম হয়, হয়তো সেই জন্যই ঘুমের একটা মানে ভাব এসেছিল, তো কিছুক্ষণের জন্য ঘুমিয়েছি, তারপরে তো এত গরমে পুরো ঘেমে গেছি, এত গরম পড়ে গেল হঠাৎ করে, ঠান্ডাটা যেতে না যেতেই, আর দেখতে পাচ্ছ চুলগুলো আমার পুরো ভিজেই রয়েছে, চুল খুলে শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে চিরুনি করাও হয়েছিল না, একটু চুলে সিরাম লাগিয়ে নিলাম, আর তারপরে এখন চিরুনি করে নিচ্ছি, যদিও শুকোবে না এই চুল যা মনে হচ্ছে, মানে পুরো ভিজে ভিজে রয়েছে, মানে এতটা ভিজে থাকবে ভাবতেই পারিনি, মনে হচ্ছে কেবলই স্নান করে আসলাম। যাই হোক, আপাতত চুলটা বেঁধে নিলাম, আরও ওইদিকে দেখো তোমার দাদাভাই জানালা দিয়ে টুকি মারছে, আর কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি আগের দিন কেচেছিলাম সেগুলো আজকে শুকিয়ে গেছে, সেগুলোই আগে ভালো করে ভাঁজ করে আপাতত রেখে দিচ্ছি। কেন লাইটে তাকাতে পারছিস না? আর রান্নাঘরে চলে আসলাম এখন, মা তো ভাত বসিয়ে দিয়েছে আর আমি একটু সবজি কেটে দিলাম, নিরামিষ রান্না হবে আজকে মঙ্গলবার জন্য, তো ফুলকপি কেটেছি, আলু কেটেছি, বেগুন কেটেছি, মানে আলু ফুলকপি বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করা হবে, এক তরকারিই করা হবে। এই দেখো খেতে চলে আসছি, এই যে বসে পড়েছি, আর আজকে দেখতে পাচ্ছ পুরো একদম মানে হাতা কাটায় নেমে চলে এসেছি, কেমন গরম লাগলো রাত হয়ে গেছে, তার তাও আমরা মানে মাথা মানে মুখ মুছতে মুছতে আসছি, কপাল টপাল ঘেমে গেছে এত গরম, দুপুরে তো ছিলই, আর আমাদের এখন আমাদের সেই গাছটা নেই, কদম গাছ যেটা থেকে ছায়া পেতাম, তো বুঝতেই পারছো কি হতে চলেছে যখন ওই, তবে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে, অন্য ব্যবস্থা করতে হবে, তাই তো? আর মা এখন আমাদের খেতে দিচ্ছে, আগে একটু দেখা যাও কি রান্না হয়েছে, আমাদের ডিনারে কি আছে আজকে দেখাও। আজকে হচ্ছে নিরামিষ, কারণ আজকে মঙ্গলবার, আজকে আমি নিরামিষ খেয়েছি পুরো, কেন তাই বলছি, হ্যাঁ আমি খাইনি, কারণ এখন আমার এখন মানে মানবো না, আর একটা মাস দেড়টা মাস বাকি আছে, হ্যাঁ হ্যাঁ তোমাকে মানতে বলেছি, আর বাকি সবাই নিরামিষ খায়। কি রান্না আছে দেখাও। এই দেখো এখানে রয়েছে নিরামিষ, আলু ফুলকপি, সিম বেগুন, না সিম নেই, আলু বেগুন ফুলকপি দিয়ে বড়িটা খাই আমি, দেখিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আলু সেদ্ধ, আর এখানে রয়েছে ভাত, তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে আলু রয়েছে, তার মানে সেদ্ধ দেওয়া হয়েছে আলু সেদ্ধ। ঠিক আছে চলো ভাত দিয়ে দাও। খাওয়া দাওয়া করার পরে মা ভাই আর আমি মিলে বেশ অনেকক্ষণ ধরে একটা গল্প করছিলাম, একটা সিনেমার, আর তোমাদের দাদা ভাই করছিল ভিডিও এডিট, দুটো চ্যানেলের জন্য ভিডিও এডিট করে রাখছে আজকে, আর তারপরে গল্প টল্প এক ঘন্টা করে এসে এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি, জামাকাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম সেগুলো একটু আলমারিতে ওয়ারড্রপে যেখানে থাকে সেসব জায়গায় রেখে দিলাম, আর দুধটাও জাল বসিয়ে দিলাম, কারণ জাল হতে থাক আর ঠান্ডা হলে শোয়ার আগে তখন খেয়ে নেব, আর এদিকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিচ্ছি যা গরম পড়েছে, আর এই যে হিটারটা তো সাত দিন ধরে ভাবছি তুলবো, ফাইনালি আজকে তুলে নিলাম, এটাকে রোদ ঠোদ দিয়ে পরিষ্কার করে তুলে দেবো একদম, আর এর প্রয়োজন নেই এই বছরের মতন, আর তারপরে বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে টান টান করে পেতে নিলাম, আর এখন মশারিটাও টানিয়ে নেব, মশারি টশারি টানিয়ে নেব, এই কাজগুলো করতে থাকবো, ততক্ষণে দুধ জালও হয়ে যাবে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।